স্বাগত জানাই আমাদের আজকের আধ্যাত্মিক আলোচনা কেন্দ্রিক এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের। দর্শক বন্ধুদের শুরুতেই জানিয়ে রাখবো যে আমরা সবাই এই অনুষ্ঠান কেন দেখি, তার কারণ দৈব মতে জীবনের বিশেষ বড় বড় সমস্যাগুলোর সমাধান যে সম্ভব এটা যারা বিশ্বাস রাখেন তাদের জন্য তো বটেই। তবে যারা মনে করছেন যে এই অনুষ্ঠানটা শুনে তার প্রত্যেকটা কথা শোনার পর যে বিশ্বাসটা হয়তো ছিল না সেই বিশ্বাসটা তৈরি করার চেষ্টাও যারা করেন তাদের জন্যও কিন্তু এই অনুষ্ঠানে প্রত্যেকটা কথা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে তাদের জীবনে। তো আমরা জীবনের সাকসেস পেতে চাই, সফলতা পেতে চাই, যে যে কাজের সাথে বা যে যেভাবেই নিজের জীবনে সমস্যায় আছে সেখান থেকে বেরিয়ে সেই জায়গায় সে সাকসেস পেতে চায়। তবে সাকসেস কথাটা যতটা সহজে বলা যায় ততটা সহজে কি জীবনে আসে? কোথায় সমস্যা এবং যদি সমস্যাটা আপনি শেয়ার করেন তাহলে সমাধানটা কত দ্রুত আপনার জীবনে কার্যকরী হবে? চলুন আজকে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানে আলোচনায় আমরা যার কাছ থেকে এই সম্বন্ধে জানবো তিনি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের অতিথি মাতৃসাধিকা ভাগ্যলক্ষ্মী ভাগ্যশ্রী, তাকে স্বাগত জানিয়ে আজকে তার সঙ্গে এই সম্বন্ধে এই বিষয় নিয়ে আমরা আলোচনার মারফত বহু কিছু কথা আবারও আপনাদেরকে জানাবো। আপনাদের সঙ্গে থাকলাম আপনাদের বন্ধু আমি সুপর্ণা, স্বাগত আপনাকে। নমস্কার সকল দর্শকবৃন্দকে, আমার ভালোবাসা প্রীতি শুভেচ্ছা, বড়দের জন্য নমস্কার, তোমার জন্য অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। সাকসেস পাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করছি, বিশেষ করে যদি আমি যারা হয়তো পড়াশোনার জগৎ থেকে সবে সবে চাকরির জগতে পা রেখেছে তাদের কাছে সাকসেসটা তো এমনিতে সবার কাছেই আমাদের কাছে একটা বড় বিষয়, কিন্তু তাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ। অনেক হায়ার স্টাডিজ করেছি, অনেক টাকা খরচা করে লেখাপড়া শিখে ডিগ্রি অ্যাচিভ করলাম, এবারে তেমন একটা চাকরি পাওয়া এই জায়গায় কিন্তু অনেকেই বলেন যে যতটা ভালো পড়াশোনার ডিগ্রি আমার আছে সেই অনুপাতে আমার কাজ হচ্ছে না। তো তাদের এই সমস্যার কোনো সমাধান আছে? দেখো, সমস্যা যখন আছে সমাধান অবশ্যই আছে। আমরা নিজে নিজে চেষ্টা করে যখন অনেকটা জায়গা চেষ্টা করি যে এবার আমার ঠিক প্রাপ্তির সময়টা আসলো, আমি পড়াশোনা করেছি তার পিছনে শ্রম দিয়েছি, আমি ভালো রেজাল্টসও করেছি, ভালো রেজাল্টটার আউটপুটটা পাওয়ার সময় এসেছে এবার, কিন্তু তখন গিয়ে দেখছি যে আমার পিছনের বেঞ্চের ছেলেটি একটি ভালো চাকরি পেয়ে গেল, আমি পেলাম না। আমরা তখন বলি ওর ভাগ্য ভালো আমার ভাগ্য খারাপ। আপনারা একবার ভেবে দেখুন যে ওর ভাগ্যটা ভালো কেন আর আপনার ভাগ্যটাই বা হঠাৎ করে খারাপ হতে গেল কেন? যখন আপনার ভাগ্য খারাপ বলে আপনার মনেই হচ্ছে, যদিও এটা জ্যোতিষ বা ভাগ্য বলার অনুষ্ঠান নয়, আপনারা বারবার বলেন, আমি যেহেতু সাধারণ মানুষের মতো করে কথা বলার চেষ্টা করি আলোচনার সুবিধার জন্য, শুধু এটা বোঝাবার চেষ্টা করব যে যখন আপনি বুঝতে পারছেন আপনার সাথে আপনার ঠিক প্রাপ্তির জায়গাটা এসে আপনার সেটা ফলপ্রসূ হচ্ছে না, আপনি সেই আউটপুটটা পাচ্ছেন না, অবশ্যই তো আপনার কোনো একটা সমস্যা রয়েছে। আমি বারবার বলেছি দেখবে এর আগেও যে ক্ষেত্রে এরকম হয়, শেষ মুহূর্তে গিয়ে বিয়েটা কানেকশান ঠিকঠাক হচ্ছে না, আবার দেখবে কোনো একটা হওয়া কাজ হয়তো হচ্ছে না শেষ মুহূর্তে গিয়ে, ঠিক সেরকমই চাকরিতেও কিন্তু চাকরি পাওয়াটা পেয়ে গেলে তো মিটেই গেল সমস্যা, কিন্তু শেষ অবধি দেখবে পাওয়াটার হয়ে উঠছে না। ভাবতে ভাবতে আপনার বহু বছর পার হয়ে গেছে, আপনি এখনো অনুষ্ঠান শুনবেন আর আপনি ভাববেন আপনার নিশ্চিত, আপনার আরো ভাবতে ভাবতে আরো দশটা বছর চলে যাবে, তারপর আপনি সবকিছু কপালের উপর ছেড়ে দিয়ে বাড়িতে আফসোস করবেন বাকি জীবনটা। বিষয় সেটা নয়, আমাদের যারা অনুষ্ঠান দেখছেন তারা এতদিনে জেনে গেছেন যে কত মানুষ করে শুরু করেছেন, কত বয়সে গিয়েও কিন্তু তারা শুরু করতে পেরেছেন, কেননা আমার যে বাধাটার জন্য আমার সেই বিষয়টা আটকে রয়েছে সেই বাধাটাকে কাটানোর বিষয়। অনেক সময় কিন্তু আমাদের আত্মীয় স্বজন যাদেরকে আমরা মনে করি যে আমাদের ভীষণ আপনজন, বন্ধু বান্ধব ভীষণ আপনজন, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের উপর জেলাস, অনেক ক্ষেত্রে আমাদের উপর কিন্তু তারা যথেষ্ট রকম খারাপ মানসিক পুষে রাখে, আমাদের ভালোটা হয়তো তারা শেষ পর্যন্ত মানতে পারে না। তো আমার যোগ্যতা অনুযায়ী তখন কিন্তু আমরা সেই প্রাপ্তিটা পেতে পারি না, কারণ আমরা বলি বিয়ে বেঁধে রাখা যায়, চাকরিও কিন্তু বেঁধে রাখা যায়, আমার বাড়ি যেমন বেঁধে রাখা যায় ঠিক সেরকমই কোনো শুভ কাজই কিন্তু বেঁধে রাখা যায়, চাকরি পাওয়াটাও কিন্তু শুভ কাজের মধ্যেই পড়ে। আমাদের দেখতে হয় যে আপনার বাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা, আপনার বাড়ির আশেপাশ থেকে কোনো ক্ষতিগ্রস্ত বিষয় কিছু রয়েছে কিনা, বা আপনি নিজে ক্ষতিগ্রস্ত কিনা কিংবা কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা, যেটাকে আমরা বলি গোপন শত্রু। তো এরকম কোনো না কোনো একটা বিষয় তো আপনার সাথে হয়েই রয়েছে অবশ্যই, যার জন্য তো আপনি এতগুলো বছর চেষ্টা করে তার ফলাফলটা পাননি, কিন্তু আপনি পাননি মানে তো এটা নয় যে বিশ্বের কেউ পাচ্ছে না,
তাহলে আপনার উচিত যেটা সেটা হচ্ছে এবার ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে এবার একটা সমস্যা সমাধান নেওয়া। আর আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তারা, আমরা ধরেই নিই যে আমাদের যেহেতু দৈব অনুষ্ঠান, আধ্যাত্মিক অনুষ্ঠান, যারা টিভির ওপারেও বসে রয়েছেন, যারা টিভির ওপারের থেকে আমাদের দেখছেন, তারাও আধ্যাত্মিক মতে বা দৈব প্রতিকার মতে বিশ্বাস করেন। ঠিক, আমরা ঠিক তাদের জন্যই কথা বলছি, তাদের জন্যই আমরা সতর্ক করার চেষ্টা করছি বা তাদের জন্যই অনুষ্ঠান করছি। কেননা বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর। আপনি তো এতদিন তর্ক করলেন, এত কিছু বোঝার চেষ্টা করলেন, এত যুক্তি দিয়ে মনকে বোঝালেন, আপনি পেলেন কি? আপনার কোনটা প্রাপ্তি হয়েছে? আপনি এত তর্ক করে কি কিছু পেতে পেরেছেন? যখন পারেননি তাহলে বিশ্বাস করে দেখুন, আপনার তো নেই কিছু, আপনি হারাবেন। এই কারণে যদি পাওয়ার হয় তাহলে আপনার এখন কিন্তু একমাত্র উপায় যে আপনি বিশ্বাস করবেন। যদি আপনার বিশ্বাস থেকে থাকে তাহলে আমি বলবো যে বিশ্বাস থেকে আপনার জন্য রয়েছে উপায়। আপনি ইমিডিয়েটলি প্রতিকার করুন, ইমিডিয়েটলি আপনারা যোগাযোগ করে নিন। যখন ফোনে আমার সাথে কথা বলার আপনাদের একটা সুযোগ রয়েছে, আপনারা জানেন বারবার আমাদের বলা হয় এখান থেকে যে 9টা থেকে 10টা যে কলিং টাইমে আপনারা ফোন করে থাকেন, তখন আমি বুঝতে পারি যে আপনার সমস্যাটা কোথায় থেকে হয়েছে, সমাধান সূত্রটা ঠিক কোনটা দিলে আপনার জন্য সেটা কার্যকরী হবে। তখন আমরা আপনাদেরকে সেই অনুযায়ী বলতে পারি যে এটা আপনার নেক্সট ডিউটি, এটা করতে হবে আপনাকে। তা নাহলে আপনি, আমার খুব দুঃখ হয়, আমার খুব খারাপ লাগে সেই সময়টা জানো, যখন ওনারা আমাকে ফোন করে বলেন যে আমি তো আপনার অনুষ্ঠান দেখেছি, আমার হয়তো এরকম চাকরি পাচ্ছি না, আপনি একটু বলুন না আমি বাড়িতে বসে কি করব। তা আমার আমার নিজের শিক্ষার উপরেই সন্দেহ হয় যে উনি বাড়িতে বসেই চাকরি পেয়ে যাবেন, তাহলে এত 10 বছর ওনার উনি করলেন না কেন? সেটা সত্যি, উনি সত্যি সত্যি এত ওনাকে দিয়ে এটা সম্ভব, তাহলে আমি এত শিখছি, স্টিল শিখছি, আমি শেখার খুব অল্প একটু জায়গা রয়েছে, আর আমার অনেক সমুদ্র পড়ে রয়েছে আমাকে যেখানে আরো শেখার বাকি বলে আমার মনে হচ্ছে। তাহলে আমরা কি করছি? আমার খুব এই জায়গাটা খুব অবাক লাগে, আর মানুষের অজ্ঞতা সম্পর্কে আরো একটুখানি শিওর হয়ে যায়, নিশ্চিন্ত হয়ে যায় যে মানুষ কত বোকার মতো কথা বলে, যে আমার এত বড় সমস্যা, যে সমস্যাটা সমাধান হলে আমার জীবন পাল্টে যাবে, সেই সমস্যাটা নাকি ওনারা বাড়িতে বসেই করে ফেলতে পারবেন। তাহলে আমরা কেন বিভ্রান্তিকর জায়গায় যাই, কেন আমরা ঠকে যাই? আমাদের নিজেদের কারণেই কিন্তু ঠকে যাই। একদম ঠিক, একটা সাধারণ জ্ঞান আপনার করা উচিত বা সাধারণ জ্ঞান আপনার জন্য থাকা উচিত যেখানে যুক্তি কাজ করে। বিশ্বাস তো থাকবেই, সঙ্গে সঙ্গে একটা শিক্ষিত সমাজে কিন্তু মিনিমাম টুকু যুক্তি আপনাদের বোঝা উচিত, জানা উচিত, যে যারা 20 বছর ধরে আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছে, যারা শিখছে আমার মতো, যারা শেখার শেষ নেই, আমি এখনো শিখছি আপনাদের আমি সব সময় বলি, তাহলে ফারাকটা কোথায়? কেন আমরা এই নিয়ে পড়ে আছি, কেন এটা নিয়ে আমরা কাজ করছি? আপনারা যখন সকালবেলায় অনুষ্ঠান দেখছেন কোনো একটা চ্যানেলে, হয়তো সকালবেলায় অনুষ্ঠানের সময় আপনারা ফোন করলেন, ঠিক রাত্রি 9টা থেকে 10টায় আপনি ফোন করতে ভুলে গেলেন, এই তো আপনার ধৈর্য, চিন্তা শক্তি বা পেশেন্স। তো এই নিয়ে আপনি আধ্যাত্মিকতার কতটা করতে পারেন? আপনি যেটা করতে পারেন সেটা একমাত্র কিছু নিয়ম কানুন, কিছু সাবধানতা, যেটা সমস্যার জন্য নয়, দৈনন্দিন জীবনে প্রত্যেকটি মানুষের সংসারের দাঁড়িয়ে করা উচিত। আমি কিছু কমন কথা বলি যেগুলো সাধারণ জীবনে কাজে লাগে তাদের নিজেদের সাবধানতার জন্য। যেমন ডাক্তাররা বলে থাকেন যে হাঁটা ভালো, জল খাওয়া ভালো, এই এত ঘন্টা ঘুমানো প্রয়োজন, ঠিক সেইটুকু আপনি করতে পারেন। আপনি ট্রিটমেন্টটা বা ওষুধটা আপনার পক্ষে তৈরি করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা হলে আপনাদের কিন্তু সেই প্রতিকারটা নিতে হবে, সেটা একমাত্র উপায়। সেটা বারবার বোঝাতে হলে আমারও খুব খারাপ লাগে সেই জায়গাটা আপনাদের, যে এইটা আপনার কাজ নয়, আপনি আধ্যাত্মিকতা নিয়ে না কোনো শিক্ষা নিয়েছেন, না কোনো আধ্যাত্মিক বিষয়ের সাথে আপনি যুক্ত যে সেটা আপনি করবেন। কেননা যে কোনো আধ্যাত্মিক কাজের কিন্তু নির্দিষ্ট স্থান, কাল, পাত্র, তিথি, নক্ষত্র, আয়োজন লাগে, যেটা কিন্তু আপনার পক্ষে সম্ভব নয়। একদমই তাই, এবং সেই জন্যই আমরা কিন্তু যে কোনো ভালো কাজ করবার আগে যে সময়ের কথা, যে ভালো মুহূর্তের কথা আমরা বলি, সেটা কিন্তু যে কোনো মানুষ যে যেখানে যাই ভালো কাজ একটা কিছু করতে চলেছেন, তিনি কিন্তু এই বিষয়গুলোকে গুরুত্ব রাখতেন। একটা ভালো সময়, একটা ভালো দিন, একটা ভালো মুহূর্ত, ক্ষণ, এগুলোর গুরুত্বের কথা কেন উঠে আসে? কারণ প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটা দৈবিক দয়া, একটা দৈবিক কৃপা, এই বিষয়টা লাভের জন্যই কিন্তু মানুষ শুভ সময় দেখে কাজ শুরু করেন। তাহলে যে জায়গায় দাঁড়িয়ে আজকে সফলতা প্রাপ্তির জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু কী কারণ, কেন সেখানে অসুবিধা আসছে বারবার, যেটার উত্তর বহুবার খোঁজার পরেও হয়তো আপনি পাচ্ছেন না, সেখানে দাঁড়িয়ে দৈব
প্রতিকার আপনাকে সাহায্য করবে, যে সমস্যার মধ্যে থেকে আপনি গোটা জীবনটা এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন, বাকি জীবনটা বাকি সময়টা যাতে আপনার সেটা ভালোভাবে কাটতে পারে, যেন আপনি শান্তিতে জীবনে বাঁচতে পারেন। অর্থ আসছে না, এটা যেমন একটা চিন্তা, দেখবেন বহু মানুষের জীবনে প্রচুর অর্থ আছে কিন্তু শান্তি নেই, সেটাও কিন্তু একটা বড় সমস্যা, ঠিক না? একদমই তাই, এইটার কিন্তু আজকের দিনে সব থেকে বড় সমস্যা। কেননা দেখবে এখনকার দিনে সবটাই কিন্তু একটা মেন্টাল ক্রাইসিসের জায়গায় এসে গেছে, কিছু না পাওয়া সেটা মানসিকভাবে, কেননা এখন যা সিচুয়েশন তাতে খেতে না পাওয়া মানুষজন নেই, যেটা নিয়ে টানাটানি সেটা হচ্ছে ভোগ বিলাসিতা, সেটা নিয়ে টানাটানি হতে পারে, কিন্তু সেটা কিন্তু কারোর জীবনে ম্যান্ডেটরি নয়, বাধ্যতামূলক নয়। আপনি খেতে পাচ্ছেন, করতে পাচ্ছেন, অথচ ওইটুকু ইনকামের মধ্যে আরেকটি সংসার কিন্তু হেসে খেলে জীবন কাটাচ্ছে, তার মধ্যে গুছিয়ে সংসার করছে, তার মধ্যে যতটুকু পারছে। অনেক সময় ফোর হুইলারে যখন অনেকেই চেপে যায়, হয়তো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, হয়তো সাইকেলে করে একটি স্বামী স্ত্রী, তাদের দেখেও ভাবে ওরা কত সুখী, অথচ একই ফোর হুইলারে আমরা চেপে যাচ্ছি, আমাদের দুজনের মধ্যে কথা নেই বা সেই মানসিক লেনদেন নেই। আমরা অনেক সময় শপিং মলে যাই, দুজনে দুজনের সাথে কথা বলি না, এমনও আছে দুজন দুজনের মনের কথাটা বোঝাতেই পারি না, একজন মুখ বন্ধ করে পিছনে দাঁড়িয়ে থাকে, একজন হয়তো কেনাকাটা করছে, অথচ ফুটপাতে যান দেখুন দুজনে হাত ধরে কি সুন্দর জিনিস কেনাকাটা করছে, ফারাকটা কোথায়? কোথাও তো একটা সমস্যা রয়েছে আপনার মধ্যে, আপনার তো বাকিগুলো আপনি পেয়েছেন, তাহলে এইটুকু না পাওয়া আপনার জীবনে থাকবে কেন? সেটার জন্য তো রয়েছে আপনাদের জন্য সমস্যা, ক্ষতি হয়ে রয়েছে, সেটার জন্য ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু আপনি ওই যে বললাম আপনি এত যুক্তি করে পেলেন কি, এত যুক্তি তর্ক করে আপনি পেলেন কি? যখন পেলেনই না, তাহলে আপনার কিন্তু বিশ্বাস করাটাই বুদ্ধিমানের কাজ। একদমই, আমরা তাই জন্যই আপনাদেরকে শুধু একটাই কথা বলেছি এবং বারবার সেটুকুই বলতে চাইবো, বিশ্বাস করে একবার দেখুন। অনেক বিশ্লেষণ করেছেন, বিশ্লেষণ করেও যখন কোনো সমাধান আসছে না জীবনে, তাহলে একবার বিশ্বাস করে দেখুন। আর যে বিশ্বাসটি করছেন আপনি, প্রথমে তো আপনি বিচক্ষণ, আপনি আজকের দিনে যখন অনুষ্ঠান দেখছেন, কথাগুলো শুনছেন, প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের জীবন কেন্দ্রিক, এবং সেই জন্যই আমরা চাই যে জীবনের যে সমস্যাগুলো নিয়ে প্রত্যেক মুহূর্তে আপনি একটা পারিবারিক অশান্তির মধ্যে থাকছেন, মানসিক একটা যন্ত্রণার মধ্যে ভোগ করছেন, কেন করবেন সেটা? যখন কেউ রয়েছেন, এমন একজন মানুষ আছেন যিনি আপনার সমস্যার কথা শুনে আপনাকে সমাধানের পথ বলে দিতে প্রস্তুত, তাহলে কেন এই পারিবারিক অশান্তির মধ্যে আপনি থাকবেন? কেন আপনি অর্থনৈতিক সমস্যার মধ্যে নিজেকে ব্যস্ত করে রাখবেন? বেরিয়ে আসার রাস্তা যখন আছে, কেন সেদিকে এগোবেন না? আর যারা সচেতন, যারা জানেন যে হ্যাঁ আমি আমার জীবনকে ঠিকভাবে কাজে লাগাতে চাই, জীবনকে বাঁচবো বাঁচার মতন করে, বারবার তো আমরা এটা অনেকেই আমরা বলতে শুনেছি যে এই জন্মে মানুষ হয়ে জন্মেছি, জানি না সামনের জন্মটা কি হয়ে জন্মাবো, তাহলে মানুষ হয়ে যখন জন্মেছি মানুষের মতন ভাবে জীবনটা কাটাবার চেষ্টা করতে হবে। সমস্যা প্রতিবন্ধকতা যেটাই আসুক না কেন, সমাধানের উপায় রয়েছে আপনার শেয়ারিং। তাই জন্যই রাত 9টা থেকে 10টায় একটি ঘন্টা কিন্তু আপনার হাতে সুযোগ এবং সময় দুটোই আছে, যখন 8436257426 এই নাম্বারে নিজের জীবনের জটিল যে সমস্যা সেই সমস্যার কথা শেয়ার করুন। যারা সমাধান পেয়েছেন তাদের জন্য বলার কিছু নেই নতুন করে, তারা জানেন যে তাদের রিপোর্টিং দেওয়ার টাইমিং আলাদা থাকে। যারা নতুন ফোন করতে চলেছেন, যারা নতুন আজকে অনুষ্ঠান দেখছেন, মনে করেছেন যে হ্যাঁ আমি জানাবো আমার সমস্যা, তাদের জন্য বলা প্রত্যেক দিন রাত 9টা থেকে 10টা একটি ঘন্টা ধার্য রয়েছে আপনাদের জন্য, যখন আপনি আপনার জীবনের সমস্যা শেয়ার করতে পারছেন। তো এইরকমই কিছু সমস্যার মধ্যে আরেকটি খুব বড় সমস্যা যেটা হলো যে প্রত্যেক বাড়িতেই কিন্তু উপযুক্ত একটা বয়স হয়ে যাওয়ার পর মা বাবাদের চিন্তা থাকে যে আমার সন্তানটাই যাতে একটা ভালো সঙ্গী পায়, জীবন সঙ্গী পায়। কিন্তু ইচ্ছা থাকলেই বা যোগ্য সন্তান থাকলেও যে সবসময় যোগ্য সঙ্গী মানুষ পাচ্ছে তা কিন্তু না। তাহলে এই যে একটা প্রবলেম, মা বাবাদের টেনশন, কোথাও গিয়ে হয়তো সেই ব্যক্তিটিরও একটা ইচ্ছা থাকে যে আমি আমার উপযুক্ত সঙ্গী যেতে পাই, কিন্তু প্রবলেমে আটকে যাচ্ছে, এর সমাধানটা একটু জানতে চাইব। দেখো এই প্রবলেমটা যখন আমি ফোনে কথা বলি তখন বোঝার চেষ্টা করব অবশ্যই, যে যখন একটা যোগ্য মানুষ তার জীবন সঙ্গী খুঁজে পাচ্ছেন না, সেটা তো তার প্রাপ্যর মধ্যেই পড়ে, কেননা তিনি তো সারা জীবন শ্রম দিয়ে বলো, মানসিকভাবে বলো, শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে সে যোগ্যতাটা অর্জন করেছেন, সে যোগ্যতাটা তো কোনোভাবে তিনি কিনে আনেননি বাজার থেকে, সেটা অর্জন করতে গিয়ে কিন্তু তাকে অনেক খরকাট পোড়াতে হয়েছে। অথচ আজকে যখন প্রাপ্তির সময়, সে যোগ্যতা দিয়ে আরেকটি যোগ্য মানুষ উনি খুঁজে পেতে চাইছেন,
তখন খুঁজে পাচ্ছেন না, বা খুঁজে পেলেও তার সাথে সম্পর্ক স্থাপন করা যাচ্ছে না, কোথাও গিয়ে একটা বাধা হচ্ছে। তো এরকম সমস্যা হলে আমাদের এটা বুঝতে হবে যে জিনিসটা স্বাভাবিক নয়, একজন যোগ্য ব্যক্তির সাথে আরেকজন যোগ্য ব্যক্তিরই দেখা হবে, এটাই হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। কেন ভুল ভাল মানুষের সাথে সম্পর্ক স্থাপন হচ্ছে, অথবা বিয়ে হয়তো ঠিক করছেন বাবা মারা, শেষ মুহূর্তে গিয়ে আর বিয়েটা হচ্ছে না, বিয়ের পিঁড়িতে বসা হচ্ছে না। তো সেই জন্য বলবো যে আপনি ফোন করলে তখন আমি জানতে পারবো ঠিক আপনার সমস্যাটা কি, কেননা এই আধ্যাত্মিক বিষয়, এই আধ্যাত্মিক শিক্ষা কিন্তু জেনে শেষ হয় না। আমি এখনো শিখছি, শেখার যত শিখছি তত আরো শেখার অতলে ডুবে যাচ্ছি, আরো গভীরে জানার চেষ্টা করছি। ঠিক সেরকম ভাবেও কিন্তু যত আমাদের জ্ঞান বলো, আমাদের শিক্ষা মান বাড়বে, তত আপনাদের সমস্যার গভীরতাগুলো আমাদের জানতে হবে যে কোথায় থেকে সৃষ্টি হয়েছে এই সমস্যাটা। আপনার বাড়ি থেকে সমস্যা হয়েছে, আপনার নিজস্ব কোনো সমস্যা রয়েছে, নাকি আপনার কোনো কাছের লোক আপনার ক্ষতি করে রেখেছে, নাকি পাড়া প্রতিবেশী। এমনও আমি দেখেছি ভাড়াটিয়া ভাড়া রেখেছেন বাড়িতে, সেই ভাড়াটিয়া এমনভাবে ক্ষতি করেছে ভাবতে পারবেন না, এরকমও হয়েছে। কাটিয়ে নিয়ে গেছেন, ওনারা এখন ভালো আছেন, কিন্তু এরকমও বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কাছে দিন রাত আসছে। তো আমাকে সেটা বুঝতে হবে যে ওনার সমস্যাটা কোথায়। যদি এরকম দেখা যায় যে কোনো বাহ্যিক কোনো প্রভাবে আপনি এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন যে জীবনসঙ্গী খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার সন্তানের, সেটা একটা হতে পারে। এমনও হয় যে সে বাড়ির পারিপার্শ্বিক বিষয়গুলো ঠিক নেই, কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে, কোনো একটা বাহ্যিক উপদ্রব রয়েছে সেখানে, যার জন্য কোনো শুভ কাজ সেখান থেকে সম্ভব হচ্ছে না, সেটা হতে পারে। আমি বারবার যেটা বলি, আত্মীয় স্বজন থেকে সাবধান। আত্মীয় স্বজনরা যাদের এত মুখোমিষ্টি, তারা হয়তো সবাই আমাদের মঙ্গল কামনা নাও করতে পারে। তো আপনারা বলার পর আমি বিষয়টা বুঝবো যখন, যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে, তখন আপনাকে আমি বলতে পারবো সমাধান সূত্রটা কোথায় রয়েছে, সেই সমাধান সূত্রটা কি, আপনাকে সেটা কিভাবে আমরা দিতে পারি। আপনার যদি এটা মনে হয়, অনেকে যেমন এমন বলেন ফোনে যে আমরা বাড়িতে বসে কি করতে পারি, আমার কাছে খুব দুঃখজনক এটা যে আমরা হয়তো এতদিন অনুষ্ঠানে আপনাদেরকে এটা বোঝাতে পারি নিজে আধ্যাত্মিকতা কাজটা আপনাদের নয়, আপনারা কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত নয়, আপনারা শুধুমাত্র অনুষ্ঠানটা পর্দার ওপার থেকে শুনছেন, আমরা আপনাদের বোঝাবার চেষ্টা করছি। আপনাদেরকে কিছু নিয়মকানুনের কথা বলা হয় শুধুমাত্র এই কারণে যাতে আপনারা সাবধান থাকতে পারেন, যাতে নিত্যনৈমিত্তিক চলার পথে আপনারা যতটুকু প্রার্থনা করছেন ঠিক অতটুকু প্রার্থনারও যেন সুফলটা আপনারা পান। ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন যারা তাদের নয়, যারা হননি তারা যাতে তুলনামূলক একটু ভালো থাকতে পারেন। আবার আমরা যখন প্রতিকার দিই তখন কিছু নিয়মকানুনের কথা বলে দিই, যাতে সেই যেমন ডাক্তাররা ওষুধ দিলেও দেখবে বলে যে এটার ওষুধটা চলুক, সঙ্গে সঙ্গে এইটা আপনি বাড়িতে করবেন, ঠিক সেরকম। কিন্তু আপনি বাড়িতে আধ্যাত্মিকতা করে ফেলবেন, তাহলে আমরা এতদিন কি করছি, এই জায়গাটা আমি ভেবে পাইনি। আজ অব্দি অনেকেই এরকম বলেন, হয়তো মানুষের অজ্ঞতা বলা ভুল, মানুষের হয়তো বুঝতে ভুল হচ্ছে বা আমাদের বোঝানোর ভুল হচ্ছে, যে আপনি আধ্যাত্মিকতা করে ফেলবেন বাড়িতে বসে, আপনার বাড়িতে এত সমস্যা, আপনি কিছুক্ষণ আগে কি খাবার খেয়েছেন, কোথায় ঘুরেছেন, কি বসেছেন, কি করেছেন, আমি কিছুই জানি না, আপনার চারটে সাংসারিক চিন্তা মাথায়, আপনি কি করতে পারবেন, আপনি আধ্যাত্মিকতা করে ফেলবেন বাড়িতে, আপনার সমাধান সূত্র আপনি খুঁজে ফেলবেন। আপনার আজকে একটা সঠিক বিয়ে মানে আপনার জীবনের মোড় পাল্টে যাবে। একটা সঠিক বিয়ের জন্য আপনি 10 লাখ টাকা খরচা করছেন, বিয়ের আলটিমেট আপনি জানেন না, কিন্তু সেই বিয়েটার জন্য যদি কোনো সমস্যা এসে থাকে, তাহলে তো আপনার পুরো লাইফটা নিশ্চিন্তে কাটাতে পারবেন, সেই সমস্যাটা যদি কাটিয়ে নিতে পারেন, সেটা আপনি বাড়িতে বসে করে ফেলবেন। তাহলে আধ্যাত্মিকতা বিষয়টাকে তাহলে খুব সহজ আর সহজলভ্য মনে হয় না এইরকম একটা কথা শুনলে? একেবারে। তো সেই কারণেই বলবো যে যাদের সত্যি আমাদেরকে প্রয়োজন, আমরা যাদের জন্য কিছু করতে পারি, একমাত্র তারাই আমাদের শরণাগত হন, তারাই আমাদের কাছে আসুন। যারা নিজেরা পারবেন, যারা নিজেরা জানেন আধ্যাত্মিকতা, যারা বাড়িতে বসে করেন এই অনুষ্ঠান, তাদের জন্য নয়। কেননা আমরা এটা তো মেনে নিতে পারবো না যে আপনি আধ্যাত্মিক বিষয়ের অনেক জেনে ফেলেছেন, তাহলে তো সমস্যাই আসতো না আপনার, তাহলে তো অনুষ্ঠান দেখার কি প্রয়োজন, তাহলে তো ওনার জীবনে সমস্যা আসারই কথা নয়, তাহলে তো উনিই সেটা সামলে নিতে পারতেন। কিন্তু যাদের আমাদের প্রয়োজন, তাদের জন্য বলবো যে ইমিডিয়েটলি আপনি এটার প্রতিকার করার ব্যবস্থা করুন, এটার সমাধান সম্ভব। আপনি কেন আপনার ন্যায্য, আপনার যোগ্যতা, সেখান থেকে আপনার ন্যায্য প্রাপ্তি এটা যে আরেকজন যোগ্য মানুষের সাথে আপনার সম্পর্ক স্থাপন হবে, তাহলে সেই জায়গাটা
থেকে কেন আপনি বঞ্চিত থাকবেন, অবশ্যই আপনার জন্য সমাধান সূত্র রয়েছে, সবকিছু শেষ তো ঈশ্বর, সবকিছু শেষ তার কাছে আমাদের সারেন্ডার হওয়া, তার কাছে নিজেকে নিয়োজন করা, নিজের সবকিছু তার দিয়ে তার প্রার্থনা করা। তো সেটা যদি আমরা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করি, তার কৃপা যদি আপনার কাছে চলে যায়, তাহলে তো অবশ্যই সমাধান সূত্র পাবে। একদমই, সেজন্যই আমরা কিন্তু আধ্যাত্মিকতার সম্বন্ধে যে বিষয়গুলো শুনি বা যেগুলো আপনারা জানেন শুনেন, সেগুলো কিন্তু স্বাভাবিক কাজের থেকে বেশ বেশ অনেকটাই কিন্তু একদমই আলাদা। এটা একটা আলাদা বিষয়, আলাদা শিক্ষা, আলাদা পাঠ, যেটা মিলেই আলাদা একটা জায়গা রয়েছে। এর জন্য অন্যরকম, যেমন ধরো আমরা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ি, আমরা কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি, একটা আলাদা বিষয়। ঠিক আধ্যাত্মিক শিক্ষা, আধ্যাত্মিক ক্রিয়াকলাপ, কার্যকলাপ, তার প্রার্থনা পদ্ধতি, সেটা তো অবশ্যই আলাদা। তা না হলে তো আমরা যারা নিত্য পূজা করি, তারাই তো বড় বড় সাধক বলে মেনে নিতাম নিজেদের। তাহলে সাধনা শক্তির সাথে তো অবশ্যই আমাদের এই পুজো আর্চা বা পূজারীদের কোথাও একটা আলাদা জায়গা রয়েছে, এইটুকু তো আমরা সাধারণ মানুষ বুঝতে পারি। একদমই সঠিক কথা। সেই জন্যই কিন্তু যে বিষয়ে যার অভিজ্ঞতা, যে বিষয়ে যিনি বিশারদ, তিনি কিন্তু সেই বিষয়ে সঠিক কাজ করতে পারেন। যারা বাড়িতে নিয়ম মেনে পুজোও করেন, দেখবেন বহু ক্ষেত্রে অনেক সময় কিন্তু তারা কিছু ভুলও করে ফেলছেন, যেহেতু তারা জানেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে না জানার জন্য, যেমন তিনি তার কোনো একদিক থেকে বলা হয় যে না জেনে ভুল করে ফেললে সেই ভুলটাকে কিন্তু ক্ষমা করে দেওয়া হয়, পুজোর ক্ষেত্রে হোক বা কোনো নিয়ম বিধির ক্ষেত্রে হোক। কিন্তু দেখুন, যেমন সেটা ভুল বলে ধার্য হলো না, তেমন তার উপকারটাও পাওয়া গেল না। কিন্তু যিনি সাধনার জগতে রয়েছেন, যিনি আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত রয়েছেন, তিনি কিন্তু জানেন কোন কাজটা কোন নিয়ম মেনে আপনাকে করতে হবে। আপনার জানার বাইরেও কিন্তু এমন অনেক কিছু রয়েছে যে বিষয় সম্বন্ধে যারা নিয়মিতভাবে এই কাজের সাথে যুক্ত আছেন, তারা সেই বিষয় সম্বন্ধে অনেক অনেক বেশি জানেন, এবং তাদের জ্ঞানের গভীরতাটা অন্যান্যদের তুলনায় অনেকটাই কিন্তু বেশি গভীর। যে কারণে বলা, যদি জীবনে কোনো সত্যি তেমন কোনো সমস্যায় আপনি রয়েছেন, যে সমস্যা নিয়ে আপনি নিজে সিরিয়াস, আপনি নিজে সলিউশন চান, তার জন্যই বলা রাত 9টা থেকে 10টা একটি ঘন্টা প্রত্যেক দিন আপনার কাছে কিন্তু সেই সময়টা, যেই সময়ে নিজের জীবনকে আপনি গুছিয়ে নিতে পারবেন। 8436257426 এই মোবাইল নাম্বারে আপনি নিজের সমস্যার কথাটি শেয়ার করুন। কোনো রকম ভয়, কোনো রকম গোপনীয়তা, এই এত কিছু চিন্তা না করেই শেয়ার করুন। দেখুন, যে কারণে আপনি হয়তো এতদিন জীবনে অনেকটা পিছনে ছিলেন, যোগ্যতার জায়গা থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক না কেন, কতটা আপনি নিজেকে এগিয়ে নিয়ে আসতে পারবেন। সঠিক ব্যক্তির হাত ধরে জীবনে যখন আমরা এগোনো শুরু করি, তখন কিন্তু বহু বাধা, বহু প্রতিবন্ধকতা সরে যায়, রাস্তাটা অনেকটাই মসৃণ হয়ে যায়। কিন্তু তার জন্য আমাকে নিজেকে চেষ্টা করতে হবে, তবেই কিন্তু সেটা সম্ভব। খুব অল্প সময় আছে অনুষ্ঠানে, তাই জন্য আমরা আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো যে আমাদের অতিথি কি বলতে চান তাদের উদ্দেশ্যে। দেখো, আমরা তো অনেকেই পুজো আর্চা করি বাড়িতে, সাধারণ মানুষকে বলবো যে আপনারা তো বাড়িতে সত্যনারায়ণের পুজো করে থাকেন, সেটাও কি আপনি নিজে হাতে করেন না করার সাহস রাখেন, সেটার আউটপুট কিন্তু আপনি জানেন না। আমরা বাড়ির শান্তির জন্য একটা সত্যনারায়ণ পুজো করে থাকি, তার প্রয়োজন মতো ওইটুকু আমরা আয়োজন করে চেষ্টা করি। কিন্তু একটা আধ্যাত্মিক ক্রিয়া, যেখান থেকে আপনি বিয়ের সমস্যা সমাধান করতে চাইছেন, আপনার বশীকরণ করতে চাইছেন, আপনি চাকরি পেতে চাইছেন, সেই সমস্যাটা কি করে আপনাকে বাড়িতে বসে নিজেকে দিয়ে সম্ভব? আপনি যদি একটু মাথা খাটান, যদি আপনার মধ্যে বাস্তবিকতা থাকে, যুক্তি থেকে থাকে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো যুক্তিকতা নেই। যে প্রশ্নটা আপনারা বারবার আমাকে করছেন, আর ভাগ্য জানার জন্য কেউ ফোন করবেন না, আমার বিষয় এটা নয়। আধ্যাত্মিক বিষয়ের প্রোগ্রাম আপনারা, আমি আশা করব সবাই মন দিয়ে শুনছেন, আমাদের অনুষ্ঠান থেকে আপনারা উপকার পেলে তখন আমরা সার্থকতা পাবো। সকলে ভালো থাকবেন, শুভেচ্ছা থাকলো আপনাদের উদ্দেশ্যে। আমাদের অতিথিকে অনেক ধন্যবাদ জানাই এবং সমস্ত দর্শক বন্ধুদের জানাবো নমস্কার। নমস্কার।